Hello friends, my name is Shohag and you are watching Russell BD. চলুন আজকের এই ভিডিওটিতে আলোচনা করা যাক আজকের স্ম্যাকডাউনের এন্ডিং পর্যায়ে কি ঘটেছিল বা এটার আসল রহস্য কি। মূলত এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আজকের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে একেবারে এন্ডিং পর্যায়ে একটি ম্যাচ চলছিল, আর সেই ম্যাচটি হচ্ছে ওটিস, টকার, ম্যান্ডি রোজ, সোনিয়া ডিভিল, মিজ অ্যান্ড মরিসন, এদের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেটা ব্যাকস্টেজে যাওয়ার পরে হঠাৎই ব্যাকস্টেজের আলো নিভে যায়। এবং তারপরে আপনারা দেখতে পান যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে কয়েকটি লোক মিলে একটি গ্যাং তৈরি করেছে এবং তারা কালো পোশাক পরে রয়েছে এবং তারা মাস্ক পরিধান করে রয়েছেন এবং তারা WWE-এর রিংয়ের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে তারা এসে ক্যামেরাম্যানদেরকে মারধর করেন এবং কমেন্টেটরদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেন। তারপরে দর্শক গ্যালারিতে যেই WWE-এর এমপ্লয়ারগুলো ছিল তাদেরকেও তারা মারতে বাধ্য হন এবং তাদেরকে মেরে তারা ফেলে রাখেন এবং বেশ কয়েকটি এমপ্লয়ার সেখান থেকে পালিয়ে যান। তো ভিউয়ার্স, তারপরে তারা যখন WWE রিংয়ের মধ্যে আসে ঠিক সে সময়ে তারা কাচের ওপরে আঁকাআঁকি করেন এবং তারপরে তারা রিংয়ের ভিতরে প্রবেশ করার পরে সেখানে তারা রিংয়ের দড়িগুলো কেটে দেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে WWE-এর শো চলাকালীন সময়ে যে সমস্ত বিষয়গুলো ব্যবহার করা হয় প্রত্যেকটি বিষয়গুলো তারা ভাঙচুর করেছে এবং WWE-র সমস্ত বিষয়গুলো তারা ধ্বংস করার চেষ্টা করেছে। তো ভিউয়ার্স, মূলত আজকের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে এই সমস্ত বিষয়গুলো ঘটেছে। এবার চলুন বলা যাক কি আসল রহস্য বা কেন তারা আক্রমণ করলেন। তো ভিউয়ার্স, এটার আসল রহস্য হচ্ছে WWE ম্যানেজমেন্টের। আপনারা দেখেছেন প্যান্ডামিক সিচুয়েশন শুরু হবার পর থেকে তাদের ভিউয়ারশিপ একেবারে লো হয়ে গেছে, আর WWE ম্যানেজমেন্ট তাদের ভিউয়ারশিপ ফেরানোর জন্য অনেক ভালো ভালো কিছু স্টোরি লাইন তৈরি করার চেষ্টা করছে এবং অনেক মিস্টিরিয়াস জিনিসগুলো WWE-তে সৃষ্টি করছে তারা। যেমন ধরুন, কিছুদিন আগে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে মিস্টিরিয়াস হ্যাকার ছিলেন এবং বর্তমানে দুই ব্যান্ডেই এই সন্ত্রাসী অর্থাৎ এই গুন্ডাগুলো আক্রমণ করে বেড়াচ্ছেন। তো ভিউয়ার্স, তারা এজন্যই ভাঙচুর করছে বা সেই গ্যাংয়ের মানুষগুলো এসে দর্শকদের উপর থেকে শুরু করে কমেন্টেটর টেবিল এবং প্রত্যেকটি বিষয়ের উপরে আক্রমণ করছে, কেননা WWE-র উপরে যেন প্রত্যেকটি মানুষের এখন নজর যায় বা তাদের ভিউয়ারশিপ একটু প্লাস হয়। তো ভিউয়ার্স, এজন্য WWE ম্যানেজমেন্ট এই বিষয়গুলো ক্রিয়েট করছেন। তো ভিউয়ার্স, কিন্তু তারা কারা এই বিষয় সম্পর্কে কোনো রিমার্স বা কোনো আপডেট আসেনি। তারা কারা এই বিষয় সম্পর্কে কোনো আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।